হ্যালো কেজিটির ছাত্রছাত্রীরা, দেখুন ইংলিশ রিডারে তোমাদের পেজ নাম্বার 36 আমি অ্যাক্টিভিটি 17টা করাবো। তো তোমরা খাতা পেন্সিল বের করো, আর আমার সাথে সাথে আমি চাই খাতায় তোমরা উত্তরগুলো তুলে নাও, কারণ পরে লিখলে তোমাদের মনে থাকবে না, বা ভিডিওগুলো ডিলিট হয়ে গেলে পরে কিন্তু আর উত্তরটা পাবে না। সামনেই পরীক্ষা, তাই তোমাদেরকে পরীক্ষার জন্য এগুলো রেডি করতে হবে। আমি যেহেতু উত্তরগুলো তোমাদেরকে করে দিচ্ছি, তো তোমাদেরকে বারবার বলছি খাতা পেন্সিল বের করো আর আমার সাথে উত্তরগুলো করার চেষ্টা করো। দেখো অ্যাক্টিভিটি 17 এখানে আছে কি, অ্যাক্টিভিটি 17 আছে 1 ফিল ইন দা ব্ল্যাঙ্কস। ফিল ইন দা ব্ল্যাঙ্কস মানে জেনে গেছো তোমরা নিশ্চয়ই, শূন্যস্থান পূরণ করতে হবে। এইচ দেখো লিখে দিচ্ছি প্রথমে, আগে এইচ ড্যাশ আর, তারপরে আছে এস ড্যাশ ই ডি, তারপরে ডি ড্যাশ ই আর, তারপরে এস ড্যাশ টি আর ড্যাশ ডি বি ই ড্যাশ ড্যাশ জি জি, তারপরে টি এইচ ড্যাশ এস। এদিকে তাকাও সবাই, দেখো এখানে কি হবে এইচ ড্যাশ আর, কি হবে এইচ ই আর, হার, হার মানে তার, এস ডবল ই ডি সিড, সিড মানে বীজ, ডি ডবল ই আর ডি আর, ডি আর মানে হরিণ, তারপরে কি আছে না এ ই টি নেট, নেট মানে জাল, আর ই ডি রেড, রেড মানে লাল, পি ই এন পেন, পেন মানে কলম, ই ডবল জি এগ, এগ মানে ডিম, টি এইচ আই এস দিস, দিস মানে এ। ঠিক আছে তাহলে সবাই করে নাও। এরপরে দেখো দুইয়ের দাগে কি আছে, অ্যারেঞ্জ দ্য গ্রুপ অফ লেটার্স মানে লেটার গুলো সাজিয়ে লিখতে হবে। গ্রুপ অফ লেটার্স ঠিক আছে, মানে সাজিয়ে লেটার গুলো সাজিয়ে লিখতে হবে, কি আছে ডবল ই ডি এস, ডবল ই ডি এস, তারপর কি আছে ডবল ই ডি আর, তারপর কি আছে টি ই পি, তারপরে এন ডি ই, এগুলো সাজিয়ে লিখছি দেখো সবাই। এখানে কি আছে ডবল ই ডি এস কি হবে, তাহলে এস ডবল ই ডি সি ডি, সি ডি মানে বীজ, তাহলে ডবল ই ডি আর, তাহলে কি হবে ডি ডবল ই আর, ডি আর, ডি আর মানে হরিণ। এখানে দেখো টি ই পি, তাহলে কি হবে পি ই টি পেট, পেট মানে পোষা, এন ডি ই, এটা কি হবে ডি ই এন, ডেন, ডেন মানে গুহা, তারপর কি আছে ই টি এন, এন ই টি নেট, নেট মানে জাল, তারপরে ই ডব্লিউ এন, এটা হবে এন ই ডব্লিউ। ঠিক আছে ঠিকঠাক ভাবে সাজাতে হবে, মানে এমন ভাবে সাজাতে হবে যেমন ওয়ার্ডটা ঠিক হয় আর তার একটা নির্দিষ্ট মানে থাকে। ঠিক আছে তারপরে তাহলে এটা দেখে নাও সবাই কিভাবে সাজিয়েছি, এখানে প্রথমে ডবল ই ডি এস, ওটা এস ডবল ই সিড, এখানে ডবল ই ডি আর, ওটা হবে ডি ডবল ই আর, এখানে টি ই পি, এটা হবে পি ই টি পেট, এন ডি ই ডি ই এন ডেন, এখানে আছে ই টি এন, এন ই টি নেট, আচ্ছা ই ডব্লিউ এন, এটা হবে এন ই ডব্লিউ নিউ। ঠিক আছে এরপরে দেখো তিনের দাগে আছে, তিনের দাগে আছে রাইটিং ইংলিশ, ইংরেজিতে লিখতে হবে। ঠিক আছে বিছানা,
তোমরা বই নষ্ট করবে না, সবাই খাতায় লিখবে, ঠিক আছে? দেখো এখানে কি আছে, রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লিখতে হবে প্রথমে কি আছে, বিছানা। বিছানার ইংরেজি কি জানো? বি ই ডি, বেড। বেড মানে বিছানা। হরিণ, হরিণের ইংরেজি কি? না, বি ডবল ই আর, ডিয়ার। ডিয়ার মানে হরিণ। তোমার কাছে বীজ, বীজটার ইংরেজি কি হবে? এস ডবল ই ডি, সিড। সিড মানে বীজ। হৃদয়, হৃদয়ের ইংরেজিটা তোমরা পড়েছো, এইচ ই এ আর টি, হার্ট। হার্ট মানে হৃদয়। তারপরে আছে ওটি, একটি জাল, ওটি। ওটি কি হবে? দ্যাট। দ্যাট এর পাশে কি হয় জানো? ইজ। দ্যাট ইজ এ জালের ইংরেজি কি? নেট, এন ই টি, নেট। তারপরে কি বলেছে না, ওটি একটি হরিণ, তাহলে ওটি, ওটা কি হবে? দ্যাট ইজ একটি এ ডিয়ার। এখানে এ বসালাম কেন? কারণ এগুলো নেট বানানোর প্রথম লেটারটা কি হয়, এটা হচ্ছে কনসোনেন্ট, তাই এর আগে এ বসবে। কি আসতে হবে না, খাবো তো টাইম পেছে নিজে। ও তবে দেখো চলে এসেছে। ইহা একটি গুহা, ইহা কি হবে? দিস হবে, আবার ইট হবে। তাহলে ইট ইজ এ ডেন। তারপর কি আছে না, ওটি একটি নতুন কলম, ওটি, দ্যাট। এটা ইট হবে, আবার দিস হবে কিন্তু। তারপরে ও যে দ্যাট ইজ এ নতুন কলম, তাহলে নতুনের ইংরেজি কি? নিউ, এন ই ডব্লিউ, নিউ। কলমের ইংরেজি পেন, নিউ পেন, নতুন কলম, ঠিক আছে? তাহলে কি আছে না দেখো, বিছানার ইংরেজি বেড, হরিণের ইংরেজি ডিয়ার, বীজের ইংরেজি সিড, হৃদয়ের ইংরেজি হার্ট, ওটি একটি, এটি একটি জাল, সরি এটি এটি আছে না, তাহলে এটা দ্যাট নয়, দিস হবে। দিস ইজ এ নেট, এখানে আছে ওটি একটি হরিণ, দ্যাট ইজ এ ডিয়ার, ইহা হয় একটি গুহা, ইহাটা বলেছি ইট ইজ এ ডেনো হবে, দিস ইজ এ ডেনো হবে। ওটি একটি নতুন কলম, ওটি কি হবে? দ্যাট ইজ এ নিউ পেন, ঠিক আছে? তারপরে দেখো চারের দাগে আছে রাইট ইন বেঙ্গলি, মানে বাংলায় লিখতে হবে, তাই তো? রাইট ইন বেঙ্গলি চারের দাগে। হরিণ,
তারপরে কি আছে দেখো টি আর ডবল ই ট্রি ট্রি মানে গাছ তারপর কি আছে পি ই এ পেন পেন মানে কলম ও কলম তারপরে ইট ইজ রেড পেন It is red pen. এটি একটি লাল কলম বা ইহা ইহা একটি লাল কলম তারপর কি আছে না that is a net. That is a net. তাহলে ওটি একটি জাল ওটি একটি বা ওই হয় একটি জাল ওটি একটি জাল দুটোই হবে তাহলে কি আছে না this is a bed. তাহলে this is এটা হবে এটি হয় বা এই হয় একটি বেড মানে বিছানা এটি একটি বিছানা তারপর আছে this is a bed. This is a bed. This মানে এটি বা এই হয় This is মানে এই হয় বা this মানে এটি এ মানে এটি আর bed মানে বিছানা তাহলে এটি একটি বিছানা সকলকে বলছি এগুলো ভালো করে পড়বে আর হোয়াটসঅ্যাপ এর গ্রুপে তোমরা যে উত্তরগুলো পড়েছো সেটা আমাকে মানে হোয়াটসঅ্যাপ এর গ্রুপে পোস্ট করবে আর সবাইকে বলছি এক থেকে চারে তার পর্যন্ত পড়া দেওয়া থাকছে ঠিক আছে ভালো করে করবে এখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে এক্সামে ফাইনাল এক্সামে ঠিক আছে ওকে।